বর্ষা করি না, হ্যাঁ নিয়ম শৃঙ্খলা আপনাদের মানতে হবে, মানতে হবে। যদি বলে যে রোগ ছড়াচ্ছে, রোগ ভাইরাস ছড়াচ্ছে আপনার হাসি কাশি থুতুতে, আপনার এটা রোগ ছড়াতে পারে, সেটার জন্য নিয়ম আছে, পদ্ধতি আছে। কিন্তু আপনি নামাজ তো বন্ধ করে দিতে পারবেন না, পারবেন মসজিদে তালা মারতে পারেন, পারবেন? তাহলে এই দেশে ইসলামের উপরে এত বড় কথা, এর সাহস সে পেল কোথায়? সে কার দালাল? আমার নিঃসন্দেহ আমার সন্দেহ এই বদমাশগুলো ভারতের দালাল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আপনারা যেটা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষদেরকে, আত্মহুরু সাতরুল ইমান, পবিত্রতা হলো কার অঙ্গ? ইমানের অঙ্গ। কিসের অঙ্গ? পবিত্রতা ইমানের অঙ্গ। আজকে কিন্তু অপরিষ্কার থেকে কিন্তু আজকে করোনা ছড়াচ্ছে। আপনি যে বিড়ি খাচ্ছেন, আপনি যে মদ খাচ্ছেন, আপনি যে সুদ খাচ্ছেন, আপনি আপনি যত আবর্জনা রাখবেন করোনা ছড়াবে বেশি। আপনি যদি ক্লিন থাকেন তাহলে করোনা আপনার কাছে ছড়াবে না। এই সমস্ত না বলে কিন্তু তারা আজকে মসজিদগুলো বন্ধ করতে চাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য করোনার জন্য আমরা পৃথিবীর কার উপর ভরসা করতে চাই না, একমাত্র কেবলমাত্র ভরসা করো কার উপরে? সম্মানিত ভাইয়েরা, এই করোনা যেহেতু আসছে, আজকে কিন্তু 176টি দেশে ছড়িয়ে গেছে করোনা। এই জন্য আমাদেরকে করোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা করার লাগবে। কোথাও যদি করোনার আজকে প্রতিরোধের উপায়টা কি, এখানে একটা কথা বলি, বাংলাদেশের কোন এক মানুষ, আমি তাকে ধন্যবাদ জানাই, করোনার একটা ডিজিগনেশন তিনি করেছেন, ডিসক্রিপশন তিনি করেছেন, কতে? কোরআন বলেছেন। কতে কি বলেছেন? কোরআন। রতে কি বলেছেন? রোজা। আর নাতে কি বলেছেন? যদিও জিনিসটা তাদের বানানো কথা, আমার কাছে কেন যেন জিনিসটা অবশ্যই যুক্তিসঙ্গত, যদি নাই হতো তাহলে এটা হতো না। আজকে বাংলাদেশের মানুষ যদি এটা না বলে, যদি পৃথিবীর অন্যান্য ইহুদি নাসারারা বলতো, তাহলে অবশ্যই দেখতেন তারা কিন্তু কালকের মধ্যেই নোবেল পুরস্কার দেওয়া হতো, ঠিক কিনা? আসুন দেখি করোনা প্রতিকার উপায়টাকে আপনি কিভাবে করোনা প্রতিকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা প্রতিকারের ব্যাপারে কোরআন শরীফে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, যদি করোনা দিয়ে, কোরআন দিয়ে যদি করোনা প্রতিরোধ করা যায়, কোরআন শরীফে পরে কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা, আল্লাহ তাআলা বলেছেন, উনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ, আরেকবার বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শেফা। মুমিনদের জন্য কি? শেফা। আরো জোরে, শেফা। আরো জোরে, শেফা। মুমিনদের জন্য কি কোরআন শেফা কি না? শেফা। এই কারণে শেফা, আপনার পেট ব্যথা হয়েছে, আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার অন্যান্য কিছু সমস্যা হয়েছে, আপনার কারণ হুজুরের কাছে যাওয়া লাগবে না, বুখারী শরীফের হাদিস, আপনার কারো কাছে যাওয়া লাগবে না। আপনি যদি স্বইচ্ছায় যদি এক গ্লাস পবিত্র পানি, ঝকঝকে ফ্রেশ পানি নিয়ে যদি আপনি সূরা ফাতিহা যদি এক নিঃশ্বাসে তিনবার এক নিঃশ্বাসে পড়ে দম করে যদি ফু দিয়ে যদি আপনি খান, তাহলে সঙ্গে সঙ্গে আপনার পেটের ব্যথা ভালো করে দিবেন কে? সুন্দর কথা। আপনি অন্য হুজুরের দরবারে যাবেন কেন? পীর সাহেবের দরবারে যাবেন কেন? কোরআন যে শেফা, আমার যুক্তিটা ভালো লাগছে, এই জন্য আমি বলছি। আপনারা ভাইবেন না যে এটা কোরআন হাদিসের কথা না, এমনি বললাম, কিন্তু ওইখান থেকে আমি কথাগুলো বলতেছি বোঝানোর জন্য আপনাদেরকে, কতে করোনা বলছে। আপনি সূরা ফাতিহা পড়েন, এই যে আপনার আজকে একটা নতুন তথ্য দিয়ে যায়, আপনি এমন মা, আপনি তো ফেরেশতা না, আপনি অসুস্থ হবেন না, অবশ্যই আপনি অসুস্থ হবেন। আর যদি আপনি যখন অসুস্থ হবেন, যদি আপনি আল্লাহর কাছে ডাকেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন আমার কাছে ডাকবে অসুস্থ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যতদিন তার রোগ থাকবে, এই রোগের কারণে আমি তার গুনাহগুলো মুছে দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা।
আর একটা জিনিস বলে যাই, আপনি পৃথিবীতে যদি পৃথিবীতে থাকেন, দুনিয়াতে থাকেন, আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আল্লাহ শুনবে, আরবিতেও কথা বললে শুনবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূল ভাষা কি আরবি না বাংলা? আরো জোরে, আপনি যখন কোরআন পড়বেন কথা হবে কার সাথে? আরো জোরে, আপনি যখন হাদিস পড়বেন বিশ্ব নবীর সাথে আপনার কথা হবে, কিন্তু আপনার তো সকালবেলা তো আপনার কোরআন নাই হাদিস নাই, আপনি শুধু সকালবেলা গান ছেড়ে দেন আপনি ঝাঁকানাকা ঝাঁকানাকা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের জন্য সেবা হয় না কোরআন, মুমিনদের জন্য সেবা হয় না, এই জন্য কোরআনুল কারিমের মাধ্যমে সেবা হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে আপনার এই আমলটা করতে বলেছেন, আয়েশা মাথার যদি ব্যথা হয়, পেট যদি ব্যথা হয়, শরীর যদি ব্যথা হয়, তাহলে তুমি এক কাজ করবা, সূরা ফাতিহা তিনবার দম করে গ্লাসে ফু দিয়ে পানির মধ্যে ফু দিয়া খেয়ে ফেলবা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার রোগ ভালো করে দেবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা এগুলোতে বিশ্বাস করি না, আমরা শুধু হুজুরের কাছে যাই, তারপর আপনার চোখ ব্যথা হলে আপনি পড়বেন সূরা কাফ থেকে ফাগা শাবনা আমগা গেতা আগা ফাবাসারুকাল ইয়াউমা আলাইকা হাদিদ, আপনি একটা তিনবার পড়ার পরে আপনি কানে আঙ্গুল দিয়ে হাত দিয়ে যখন আপনি ফু দেবেন সঙ্গে সঙ্গে চোখের যন্ত্রণা ভালো করে দিবেন। কে? এটাই তো হলো কোরআন, এটাই তো হলো কোরআন। কিন্তু আপনি তো কোরআন শরীফ বুঝেন না, আপনি মনে করেন সব হুজুররা জানে আমরা কিছু জানি না, আর হুজুরা বলতে চায় না কারণ ব্যবসা কমে যাবে। এক গ্লাস পানি ফু দিলে 100 টাকা, একটা তাবিজ বিক্রি করলে 250-300 টাকা, ও তো বেটা চাকরি না করলেও তো হয়, দাওয়া তো খাওয়া হলো, পেট উঁচা হলো, টাকাও হলো, কি বানিয়ে বললাম নাকি সত্য না মিথ্যা? এই জন্য আপনারা আজকে জেনে নিন, পেট ব্যথা হলে মাথা ব্যথা হলে আপনি সূরা ফাতিহা পড়বেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারিমের সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যখন আপনি বিপদে পড়বেন আপনি ডাকবেন কাকে? আল্লাহ। আজকে একটা নতুন তথ্য দিয়ে যাই, যতদিন আপনি থাকবেন সবাই আমলটা করবেন, আপনি আপনার যত রোগ হোক না কেন আজকে এই বাজারে গিয়ে আপনি কালো জিরা কিনবেন, এরপরে হলো মধু কিনবেন, কালো জিরা এবং মধু দুইটার উপরে আপনি 71 বার আপনি সূরা ফাতিহা পড়বেন, আর 71 বার সূরা ফাতিহা পড়বেন, আর 11 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ার পরে আপনি দম করে ফু দেবেন, আপনি রাতের বেলা প্রতি রাতে তিন আঙ্গুল দিয়ে আপনি কালো জিরা তুলবেন, তোলার পরে আপনি এটা প্রতিদিন ঘুমানোর আগে খাবেন, আর সকালবেলা 3 চামচ বিসমিল্লাহ বলে মধু খাবেন, কোনদিন আপনার রোগ ধরবে না। সুবহানাল্লাহ বলেন, এই আমল তো আমরা জানি না, এই আমল তো আমল তো আমরা করতে পারি না। আপনি কালো জিরা প্রত্যেকটি রোগের ক্ষেত্রে খেতে পারেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কতে করোনা কতে কোরআন, এই ক দিয়ে করোনার প্রথম অক্ষর ক, তাহলে এই ক দিয়ে যদি আমরা বিশ্বাস করি কোরআনকে, তাহলে করোনা দূর করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। নাম্বার 2 হলো রোজা, নাম্বার 2 কি? রোজা। রোজা, আপনি যখন রোজা রাখবেন, আপনি যখন রোজা রাখবেন তখন আপনার টক্সিন হবে না, পেটের ব্যথা হবে না, মাথার ব্যথা হবে না, শরীরের মধ্যে আপনি যত পয়জন ঢুকিয়েছেন সারা বছর মিলে 11 মাস আপনি সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় করেছেন, মিথ্যা বলেছেন, আর একটি মাস আপনি রোজা রাখবেন, আপনার গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আপনি যত গুনাহ করেছেন গুনাহগুলো দূর করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কার? আল্লাহ। এই রোজা রাখলে তাকওয়া শীল বানাই দিবে কে? আল্লাহ। রোগ থেকে আলাদা করে দিবেন কে? আল্লাহ। শিফা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আজকে আমরা বুঝি না, এই জন্য রোজা হলো ঢাল স্বরূপ, আসসাউমুজ জুন্না,
আপনি রোজা রাখবেন আর গুনা থেকে পরিহার হবেন, রোজা রাখবেন না গুনা থেকে আলাদা করতে পারবে না কেউ কোথাকার। আরো জোরে আল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রোজার ব্যাপারে বলেছেন, তোমরা মাসে মিনিমাম দুইবার রোজা রাখো, রোজা যদি রাখো তাকে আশিল বানাই দিবে কে। ওইখানে আল্লাহ তাআলা বললেন, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন। আর এখানে বললেন, মুমিন যদি হতে চাও, তাকওয়াশীল হতে চাও, তাহলে রোজা রাখো। মিলাছেন নাই? আরো জোরে। এরপরে বললেন নামাজের কথা, বললেন সেজের করোনা, সেজের অক্ষর হলো না কি? আরো জোরে। তাহলে অক্ষর গেল কয়টা? প্রথম গেল কয়টা? একটা। প্রথম অক্ষর কি? কতে কি হইলো? আরো জোরে, আরো জোরে। দুই নম্বর অক্ষর হলো রো, রোতে কি হয়? আরো জোরে। তিন নম্বর হলো না, নাতে কি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই পৃথিবীতে কোন জিনিস মানুষকে অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে না, খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে না, একমাত্র পারে, কেবলমাত্র পারে শুধু নামাজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনি নামাজ যখন করবেন, গুনাহ থেকে আপনাকে আলাদা করবেন কে? রোগ থেকে আলাদা করবেন কে? আজকে কে আপনাদের চিন্তা হতে পারে, হুজুর কেমনে হতে পারেন? আপনি যখন দিনের বেলা ফজরের নামাজ, কোন কোন শীতের দিন উঠে যখন আপনি উজু করবেন, উজু করার সাথে সাথে আপনার হাতের গুলো মাফ করে দিবেন কে? মুখে যখন পানি দিবেন, মুখের গুনাহ মাফ করে দিবেন কে? ঘাট দিয়ে যখন মাসে করবেন, ঘাড়ের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি যখন পা পরিষ্কার করবেন, কবজি পর্যন্ত ধুবেন, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ডাক দিয়ে, আমার সাহাবারা তোমরা শুনো, একটা মানুষ যদি প্রতিদিন দিনে পাঁচবার যদি পুকুরে গিয়ে গোসল করে, গোসল করে আসার পরে কি তোমরা কি বলো তার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। একটা মানুষ যদি দিনে পাঁচবার ডিটল সাবান দিয়ে গোসল করে ময়লা থাকবে না। বিশ্বনবী বললে, একটা মানুষ দিনে পাঁচবার অযু করে, পাঁচবার নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। কি সুন্দর সলিউশন, কি সুন্দর সলিউশন! আর আজকে বাংলাদেশে কিছু নাস্তিক বামরা, ভারতের দালালরা, এরা বলছে যে করোনা হলে মসজিদে যাওয়া যাবে না। আরে সৌদি আরব মসজিদ বন্ধ করতে কি হয়েছে? এই সৌদি আরব বাদশাহ মত পৃথিবীর দব্য দালাল, ঠিক কিনা? এটার কারণেই তো মিয়াম মাহাদি খুব তাড়াতাড়ি আসবে, এটা এক নম্বর দালাল, ইসলাম বিদ্বেষী। এটা এটার দ্বারাই তো কেয়ামত সংগঠিত হবে খুব তাড়াতাড়ি, আমাদের তো বুঝে আসে না। আর আজকে আমরা সৌদির দলিল দেই না, সৌদির দলিল দেই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একমাত্র কোরআন পড়া আমাদেরকে করোনা থেকে বাঁচাতে কি পারে? আরো জোরে। একমাত্র কেবলমাত্র রোজা আমাদের পারে করোনা থেকে বাঁচাতে। আরেকজন পারে, সেটা হলো নামাজ। আরো জোরে। আমরা কি নামাজ পড়তে রাজি আছি? কোরআন পড়তে রাজি আছি? রোজা রাখতে রাজি আছি? সবাই রোজা রাখবেন, করোনা যতদিন থাকবে বাংলাদেশে ততদিন আপনারা নামাজ রোজা করেন ছাড়বেন না, রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো শুনো, খবরদার খবরদার, তোমরা ইসলামটাকে উল্টা করে বুঝো না। ইসলামের মধ্যে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি, এই কথা কার? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আরো জোরে ইসলাম। আর ইসলামের মধ্যে যত কিছু আছে পৃথিবীতে কোনো ধর্মে নাই, আমরা তো এই জন্য বুঝি না। এই জন্য আমরা এই ছোট্ট এই উদাহরণটা থেকে আমরা শিক্ষা নিব, করোনা যতদিন আছে ততদিন আমরা এইভাবে চলবো, রাজি আছেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই মসজিদে আমি অন্যান্য মসজিদে মাঝে মাঝে সফর করি, দেখি অন্যান্য মসজিদে পুরো মসজিদ মাগরিবের সময় এসার সময় ভর্তি হয়ে যায়। আমি জানি না এখানে কি হয়। আমি অনুরোধ করব যারা যতদিন আছেন এই বর্তমান, আপনাদের তো অনেকের অফিস নাই, মনে অফিস বন্ধ দিয়ে দিবে, স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, মাদ্রাসা বন্ধ দিয়ে দিয়েছে, যাদের স্কুল বন্ধ দিয়েছে, মাদ্রাসা বন্ধ দিয়েছে, আপনারা তো সময় পান না। এখন শিক্ষা ব্যবস্থা তো উল্টো, আপনার বাচ্চারা যতবার চাপাই দেয়,
এই জন্য যেহেতু পড়াশোনা নাই, আপনি আপনার বাচ্চাকে এখন থেকে এই কয়েকদিনে যে কয়েকদিন বন্ধ দিয়েছে এই কয়েকদিন কোরআন শেখান, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? প্রত্যেকটি বাচ্চাকে মাদ্রাসায় পাঠান, কোরআন শেখান, বাচ্চাদেরকে নামাজি বানান, আপনি আপনার স্ত্রীকে নামাজি বানান, আপনার মেয়েকে আপনি নামাজি বানান, বাসায় অবশ্যই বাধ্যতামূলক করতে নামাজ পড়তে হবে, এই অর্ডার কার? রোজা রাখার, রোজা রাখতে বলেন আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনি আপনার পরিজন পরিবার পরিজনকে কন্ট্রোল করুন। করোনা বাংলাদেশে যত নিয়মতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা করে করোনা যাবে না, করোনা যেতে পারে একমাত্র কার ভরসায়? আমরা ভয় করি কাকে? কার কাছে চাবো? এই কোন ফাউল লোকের, আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম খারাপ লেগেছে, করোনা করোনা নিয়ে এত কিছু, সেই 23 অক্টোবর করোনা নাজিল হয়েছে কোথায়? চীনের উহানে। আর আজকে আজকে তারিখ কত? এপ্রিল মাসে কয় তারিখ? 21 তারিখ না, হ্যাঁ 22 তারিখ, 23 তারিখ, 20 তারিখ, এই 20 তারিখ হয়েছে, এখনো করোনার ব্যাপারে বাংলাদেশে কোনো সরঞ্জামাদি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, দুঃখ লাগে, দুঃখ লাগে। বাংলাদেশ জনবহুল দেশ, চীনের মতো দেশ, তাদের টাকা আছে, পয়সা আছে, প্রযুক্তি আছে, তারা 10 দিনের মধ্যে করোনা হসপিটাল তৈরি করেছে, বাংলাদেশে এই পর্যন্ত করে পদক্ষেপ নাই, ঠিক কিনা? শুধু মাইকে আর মসজিদের মাইকে আর ইয়েতে আপনার চ্যানেলে বলতে বললে হবে না, পদক্ষেপ নিতে হবে। আপনি গ্রামে গঞ্জে খুঁজে দেখুন কয়টা করোনা ভাইরাস রোগীর জন্য তারা পদক্ষেপ নিয়েছে, ট্রেনিং নাই, কিছু নাই, আপনি করোনা কিভাবে চিকিৎসা করবেন? প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি কেমনে বুঝলেন এটা? বাংলাদেশে এখন এমন একটা রোগীর করোনা ভাইরাস হলো যিনি ডেলিভারি রোগী, হঠাৎ করে ডেলিভারি রোগী, রাতে ডেলিভারি হয়েছে, আবার করোনাও ধরা পড়েছে, এই বেচারে রাখবেন কোথায়? আপনি ব্যবস্থা কোথায়, ব্যবস্থা কি করেছেন আপনি? চিন্তা করেন, মাথা খাটান, মাথা খাটান, চিন্তা করেন একটু। ছোট্ট শিশু, নাবালক শিশু, তার বিভিন্ন রোগ তাকে অ্যাটাক করেছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ডায়াবেটিস বেড়ে গেছে, আপনি তার রাখবেন কোথায়? আপনি যান এখন ঢাকা মেডিকেলে, সাধারণ রোগীর সিরিয়াল না, করোনা রোগী তো আপনি বাইরে রাখতে পারবেন না, নাকি পারবেন? কোনটা পারবেন? কোথায় রাখতে হবে? ভিতরে রাখতে হবে। প্রতিরোধ মানে হলো সর্দি কাশি হাঁপিং থুতু থেকে তাকে আলাদা রাখতে হবে, এক্সট্রা নিজস্ব বাথরুম ব্যবহার করাতে হবে, খাওয়া আলাদা করাতে হবে, কোন রকম মানুষ 3 ফুট দূর থেকে তার সাথে কথা বলবে প্রয়োজন অনুসারে, তাছাড়া পারবেন? তাহলে আপনি এরকম পরিবেশ আপনি দিতে পারবেন না, তাহলে আপনার কি পদক্ষেপ আপনি নিয়েছেন? আর একদল কি বাটপার, একদল অমূর্খ, তারা তারা বলতেছে চিন্তা করবেন না, আমাদের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী চেষ্টা করছেই, আপনারা কি করেন বাংলাদেশে, ঠিক না? বসে বসে শুধু মাইকে অ্যানাউন্স করেন, কি করেন আপনারা? করোনার ব্যাপারে আপনাদের চিন্তা কি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আলোচনার বাড়াবো না, আমি অনুরোধ করবো আপনাদের আজকে যে আলোচনা করলাম করোনার ব্যাপারে, শিক্ষা নিলাম আমরা তিনটা, কয়টা জোরে বলেন? নাম্বার ওয়ান, কোরআন পড়তে হবে, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার দুই, নাম্বার দুই, নাম্বার তিন, নাম্বার তিন, পারবেন তো ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? আমি অনুরোধ করবো আমার মুসলিম ভাইদের, চেষ্টা করে আশপাশে যত ময়লা আবর্জনা আছে আপনার নিজের চেষ্টা, নিজের বাড়ি গৃহ ঘর যা আছে সব পরিষ্কার করবেন, ময়লা রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অবশ্যই দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি যদি মনে করেন না আল্লাহ আছে, আমি তো নামাজ কালাম পড়ে আমার করোনা ধরবে না, এটা না, অবশ্যই আপনাকে, এক সাহাবী উট হারিয়ে গেছে, এখন উট হারিয়ে যাওয়ার পরে, এখন উঠ হারিয়ে যাওয়ার পরে সে খোঁজাখুঁজি করতে, আল্লাহর ভরসা করতে, বিশ্ব নবী বলে সাহাবী কেমনে উট হারাইছে তোমার? বলছে আমি উট তো ছেড়ে দিয়েছিলাম। এবার ছেড়ে দিলে উঠ থাকবে না, যাবে? এখন আপনি যদি আল্লাহর ভরসা করলেন, কিন্তু আপনার ঘরের কাছে আপনার বাথরুম ঠিক নেই, আপনার ঘরের পিছনে অনেক ময়লা আবর্জনা নানান কিছু, এই জন্য হবে না, আপনার ঘরে আশপাশে ময়লা পরিষ্কার করতে হবে, ঘরে কাপড় চাপড় পরিষ্কার করতে হবে, এক কাপড় 2 দিন পরবেন না, চেষ্টা করবেন। করোনা আসতে পারে, বাংলাদেশে ছড়াবে না, তার বাংলাদেশে সব ওলি আল্লাহ হয়ে গেছে তা না, করোনা আসবে, এটা একটা পরীক্ষা, এটা কি জোরে বলে পরীক্ষা? এই পরীক্ষার সময় প্রতিকূলতা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এই জন্য ঘর বাড়ি পরিষ্কার রাখুন, কাপড় চোপড় পরিষ্কার রাখুন, সন্তানদেরকে বাইরে বেরোতে দেবেন না, যারা 60-এর ঊর্ধ্বে বয়স এনারা একটু খুব সাবধান হয়ে ঘোরাফেরা করবেন,
কারণ বেশি বয়স্ক মানুষের অ্যাটাক করতেছে বেশি। এই জন্য চেষ্টা করবেন আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা একটু গুছিয়ে চলবেন, নোংরা কাপড় চোপড় পরবেন না, ময়লা কাপড় চোপড় পরবেন না। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের করোনা থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আমরা সবাই আজকে দোয়া করবো। আপনাদের আছে তা অফিস আছে নাকি? কার কার অফিস আছে দেখি, অফিস নাই করোনার জন্য, সারা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য দোয়া করব। আজকে সবচেয়ে কষ্ট লাগছে গত রাতে যে আমি ইরানে আমার কয়েকজন ফ্রেন্ড আছে তাদেরকে ফোন দিলাম, ইমোতে কথা বললাম, তারা বলছে দোস্ত বাইরে থেকে ঔষধ ইরানে ঢুকতে দিচ্ছে না, ইরানে ঢুকতে দিচ্ছে না, সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে। কাছে বাংলাদেশের মানুষ তো ইমানদার মানুষ, পারে না আশপাশ আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক ভালো না খারাপ, ভালো না খারাপ, পারে ওরা পারবে আমাদের জন্য ওষুধ বন্ধ করে দিতে, এদের অভ্যাসই তাই হবে। এই জন্য চেষ্টা করবেন যে অবশ্যই নিজের স্বয়ং সম্পূর্ণ থাকবেন, ভরসা কারোপর করার দরকার নাই। যদি সর্দি কাশি জ্বর থুতু বেশি বের হয় আপনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন, পারবেন না ইনশাল্লাহ, প্রস্তুতি নেবেন, পূর্ব পরিস্থিতি নেবেন, যেহেতু রোগ একটা, এই রোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সেবা দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।